হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস টেন আমরা তোমাদের কোর্সে দেখি তেইশ পয়েন্ট তিন এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম এর আগের ভিডিওতে আমরা এই তিনের পাঁচ অবধি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো আজকে থেকে আমরা এই ভিডিওতে করবো কি তিনের ছয় থেকে ছয়টা বলছে সাইন থিটা কস হাফ হলে সাইন থিটা প্লাস কথ থিটা মান হিসাব করে লিখি ঠিক আছে তাহলে কি করে করবো এটা দেখো সাইন থিটার কস থিটা দিয়ে আমি কোন সূত্র জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এইটা আমি জানি তিনের ছয় আমি কি জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আচ্ছা আর আমাকে বলে দিয়েছি কি সাইন থিটা কস থিটা এটা ইকুয়াল টু হাফ আচ্ছা এইখান থেকে আমাকে বের করতে কি হবে বের করতে হবে দেখো সাইন বের করতে হবে সাইন প্লাস কস থিটা এটার ভ্যালু কত সাইন প্লাস কথ থিটা এটা সমান কত সেটা আমাকে বের করতে হবে তাহলে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কোয়ার থিটা থেকে এটা স্কোয়ার প্লাস বিস্কের স্কোয়ার ফর্মুলা ভাঙতে পারি আমাকে এ প্লাস বিটা দরকার তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙলে কি দাঁড়াচ্ছে এটা দেখো সাইন থিটা প্লাস কসথ থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু সাইন থিটা কথ থিটা সমান ওয়ান

টু না এর বর্গমূল করলে রুট টু হয়ে যায় এটা স্কোয়ার আছে তাহলে এটা যদি স্কোয়ারটা তুলে যেতে যায় তাহলে এটাও স্কোয়ার তুলে গেলে বর্গমূল হয়ে যাবে তাহলে এটা হয়ে গেলো আমার উত্তর সাত নম্বরটা সাত নম্বরটা বলেছে সে থিটা ওয়ান বাই থ্রি হলে সেকথিটা এবং টেন থ্রিটা উভয়ের মান নির্ণয় করি এই টাইপের অঙ্ক একটা প্রথমটাই ছিল এই যে অঙ্কটার মতো সেক থিটা প্লাস টেন থিটা সেই বলে সেকথিটা মাইনাস সেটা আমাকে বের করতে বলেছিল তাহলে সেক থিটা মাইনাস টেন থিটা আমাদের বেরিয়েছিল মনে করতে একের দুই আগের অঙ্কটা আগের ভিডিওতে আছে তাহলে এই সেখান থেকে ধরো আমি এখান থেকে যে পদ্ধতিতে আমি সেক থিটা মাইনাস ট্যান্থিটা বের করেছিলাম তার পরবর্তী স্টেপ একটু করতে হবে অর্থাৎ এখানে যদি আমাকে জিজ্ঞেস করতে হয় সেক এবং টেন্থিটা আলাদা আলাদা করে মান তাহলে আমি কি করতাম যে সেক থিটা প্লাস টেন্থিরাশো দুই পেয়েছিলাম

প্লাস টেন থিটা এটা শোন কি এটা ইন্টু আছে তাহলে রুট থ্রি হয়ে গেল কেন এই রুট থ্রি এদিকে গুণ হয়ে গেল তাহলে রুট থ্রি আচ্ছা আর একটা আমি তাহলে আমাকে বলে দিয়েছে দেখো এটা আমি পেলাম কি তাহলে আর সেক থিটা মাইনাস টেন থিটা এটা আমাকে বলে দিয়েছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এবার আমি এই দুটোকে সমাধান করে দিচ্ছি মানে যোগ করছি ধরো এটা কেটে গেলো তাহলে টু সেক থিটা হলো এখানে ইকোলস টু এটা কি দাঁড়ালো দেখো রুট থ্রি প্লাস রুট থ্রি রুট থ্রি

তাহলে আমি সেক ভ্যালুটা পেয়ে গেছি তাহলে টু বাই রুট থ্রি প্লাস টেন থিটা ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি তাহলে অতএব টেন থিটা ইকোয়াস টু খেতে হবে রুট থ্রি এটা এদিকে চলে গেল মাইনাস টু বাই রুট থ্রি তাহলে রুট থ্রি বিও বলো রুট লশকও হলো তাহলে রুট থ্রি থ্রি গুণ করলে তিন তিন মানস দুই মানে ওয়ান তাহলে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ টেন থিটা মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সেক থ্রিটা মানে হচ্ছে টু বাই রুট থ্রি সেই জন্য যোগ করলে এটা রুট থ্রি হয় ওয়ান বাই রুট থ্রি প্লাস টু বাই রুট থ্রি যোগ করলে শুধু রুট থ্রি হবে যাই হোক তাহলে আমি দুটোর ভ্যালু পেয়ে গেলাম এবার আটেরটা একটা কি বলেছে কোষেক্তিটা প্লাস কর্তিটা রুট থ্রি হলে কোষেক থিটা এবং কর্তিটা উভয়ের মান নির্ণয় করি দেখো এই অঙ্কটাও এই দুইয়ের অঙ্কটার মতো এখান থেকে কোষেক্তিটা মাইনাস কর্তিটা মানে রুট টু মাইনাস ওয়ান বলেছিল এটা কোশেক প্লাস কর্তিটা মানটা বের করতে হয়েছিল অর্থাৎ আগের অঙ্কটা যেভাবে করলাম সেরকমই আর কি তাহলে এখান থেকে আমি ওই যেভাবে বের করেছিলাম এখান থেকে ওই কোশেক থিটা মাইনাস কর্তিটা ভ্যালুটা বের করবো দিয়ে দুটো সমাধান করবো আগের অঙ্কটার মতো তাহলে চলো করা যাক আট একটা তিনের প্রথমে আমাকে বলে দিয়েছে কি কোষেক থিটা প্লাস কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু রুট থ্রি আমরা কি জানি কোষেক স্কোয়ার থিটা মাইনাস স্কোয়ার থিটা টু ওয়ান এটা আমি জানি তাই তো স্কোয়ার বি স্কোয়ার হলো তাহলে এ প্লাস বি ইকোস টু ওয়ান তাহলে এবার দেখো এটা প্লাসের ভ্যালুটা বলে দিছে মানে এটা রুট থ্রি তাহলে অর আমি লিখতে পারি রুট থ্রি ইন্টু কোসেক থিটা মাইনাস কর থিটা ইকো টু ওয়ান অর কোসেক থিটা মাইনাস কর থিটা রুট থ্রি এদিকে চলে এলে ওয়ান বাই রুট থ্রি হয়ে গেলো তাই তো তাহলে এখান থেকেও আগের অঙ্কটার মতোই বাকি এবার বাকিটা এখানে রুট থ্রি এখানে এটা রুট থ্রি বলে দিয়েছে এটা ওয়ান বাই রুট থ্রি হলো তাহলে আমি বুঝতেই পারছি যে কোশেক থিটা আসবে এখানে থিটা রুট থ্রি আসবে আসবে যাই হোক তাহলে আমরা আর লিখব এটা বাকিটা তোমরা নিশ্চয়ই করতে পারবে যে cosec থিটা প্লাস কর থিটা থিটা প্লাস কর থিটা এটা আর কোসেক থিটা মাইনাস কর থিটা তাই তো এর এইগুলোকে সমাধান করে তোমরা বাকিটা নিশ্চয়ই আগের অঙ্কটার মতো করতে পারবে এখানে যেমন আমি সমাধান করেছিলাম তাহলে এখানে এটা ওইভাবে সমাধান করতে হবে আচ্ছা নয়টা বলছি কি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস হলে ট্যান থিটা মান কত ঠিক আছে তাহলে চলো করা যাক এই অঙ্কটা দুভাগে দুভাগে করা যায় ঠিক আছে একটা আছে কি আচ্ছা চলো আগে লিখে নিই

মাইনাস সেভেন সাইন থিটা হলো আর এখানে মাইনাস সেভেন কস থিটা আছে এটা মাইনাস কস থিটা হয়ে গেলো ঠিক আর এটা মাইনাস সিক্স সাইন থিটা হলো ইকো টু এটা মাইনাস এইট কস থিটা হলো দুই থেকেও মাইনাস ক্যান্সেল হয়ে গেলো তাহলে সাইন থিটা সরি সিক্স সাইন থিটা ইকোয়াস টু এইট কস থিটা হলো আমি ট্যান থিটা মানে কি জানি ট্যান থিটা মানে হচ্ছে সাইন বাই কস তাহলে এই সাইন থিটা এদিকে কস থিটাকে এদিকে নিয়ে এলাম তাহলে সাইন থিটা বা এই কস থিটাকে এদিকে নিলাম এবার এই ছয়টাকে এদিকে উপরে আট আছে এদিকে ছয় পাঠিয়ে দিলাম তাহলে এটাকে কাটাকাটি করলে কথা হয় দেখো চার বাই তিন আর এখান থেকে থিটা সায়েন্সিটা টেন্থ চার বাই তিন বোঝা গেল বা আমি আটটা কাজ করে করতে পারতাম ধর এখানে সাত আছে তো তাহলে নিচে এক আছে সাতের বাই সাত বাই এক মানে সাত মানে সাত বাই এক এবার এটা যোগভাগ প্রক্রিয়া করতাম আমি যেমন যোগভাগ প্রক্রিয়া করি তাহলে এটা এ বাই বি ইকোয়ালস টু সি বাই ডি হলে তাহলে এ বাই

যোগভাগ প্রক্রিয়া করবো এবার উপরের আগে আসবে কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা হয়ে যাবে এটা তাহলে পাঁচ প্লাস তিন বাই পাঁচ মাইনাস তিন ঠিক আছে

আমি কি করব কি এটা হোল স্কয়ার করে দিয়ে সেখান থেকে আমি সূত্র আনার চেষ্টা করব যেমন দেখো যদি আমি এখান থেকে sec θ cos θ এর হোল স্কয়ার লিখি তাহলে অর আমি লিখতে পারি যে sec θ cos θ তার হোল স্কয়ার এটা ইকুয়াল টু তাহলে এটার হোল স্কয়ার হয়ে যাবে এটা হোল স্কয়ার মানে 25 এর 4 হয়ে যাবে অর এখান থেকে sec θ আচ্ছা দেখো এবার এই sec θ প্লাস কস থিটা হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এটা একটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এব বি এটা আমি লিখতে পারি তাহলে এটা আমি লিখতে পারি যে সেক থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস ফোর এ বি আচ্ছা এখানে দুটো সূত্র করা যায় একটা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস অর্থাৎ এর বিপরীতটা কিন্তু আমি এটাই এখানে নিলাম মাইনাস কেন তখন এইটা এরটাকে মাইনাসে বের করতে বলেছে তাহলে এটা সমান সমান পঁচিশে পঁচিশ বাই চার অর দেখো সেক্সিটা মাইনাস কষিটা হোলস্কেল এটা যেরকম আছে সেরকম লিখলাম এই ভ্যালুটা কত এই ভ্যালুটা cos কস্তিটা দেখো সেক্সিটা কষিটা ওয়ান বাই cos কেটে গেলো করলে কথায় ওয়ান হয় ওয়ান তাহলে এটা কত হলো ফোর তাহলে প্লাস ফোর তাহলে প্লাস ফোরটাকে আমি এই দিকে পাঠিয়ে দিলাম তাহলে পঁচিশ বাই চার এটা প্লাস ফোরটা মাইনাস ফোর হয়ে গেল বাকিগুলো কথা গেল না এটা এটা কেটে গিয়ে ওয়ান হয়ে যায় তাহলে আর আমি দেখো এটা করলে কত হয় ষোলো তাহলে পঁচিশ 16 ষোলো মানে হচ্ছে

ওয়ান বাই রুট টু যখন পেয়ে গেছি আমি সাইন থ্রিটা ভ্যালু তার মানে কি ওয়ান বাই রুট টুটা আমি জানি কত মানে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আমি এখানে লিখতেই পারি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তখন যেহেতু সাইন পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে অতএব থিটা ইকোয়ালস টু কত ধরে হলো পঁয়তাল্লিশ ডিগ্রি কেন আমি থিটা ভ্যালুটা বের করলাম তখন আমাকে কস থিটা ভ্যালুটা দরকার হবে অতএব তাহলে কস থিটা ইকোয়ালস টু কস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা ভ্যালু ওয়ান বাই রুট টু তাই তো আচ্ছা এটা আমার দরকার ছিল না তাহলে থিটা পেয়ে গেছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন থিটার ভ্যালুটা বেরোচ্ছে তাহলে টেন থিটা মানে আমি লিখতে পারি সাইন্থিটা থিটা বাই কথ থিটা একবার করে করতে পারি দিয়ে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু করতে পারি কিংবা এইভাবে ওয়ান বাই রুট টু বাই ওয়ান বাই রুট টু করে ওয়ান করতে পারি দুটো কেটে গিয়ে ওয়ান হয় কিংবা আমি টেন থিটা মানে থিটার ভ্যালু তো পেয়ে গেছি তাহলে টেন থিটা এই টু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে হইতে পারি যেহেতু থিটা ভ্যালু পেয়ে গেছি তাহলে টেন পঁয়তাল্লিশে ভ্যালু কত ওয়ান দেখো দুইভাবেই করতে পারি বোঝা গেল এইভাবে আমি অঙ্কগুলো করতে পারি কিংবা যদি আমি পঁয়তাল্লিশ ডিগ্রি না লিখতে চাইতাম তাহলে সেন্স থিটা ইকালস টু ওয়ান বাই রুট টু তাহলে সায়েন্স আচ্ছা সেখান থেকে সাইন্স্কোয়ার থ্রিটার ভ্যালুটা পেয়ে গেছি তাহলে কসকয়ার থিটার ভ্যালুটা পেয়ে যেতাম তখন সায়েন্স কথিটা প্লাস কস কথা ইকাল টু ওয়ান তাহলে সেখান থেকে কসকর থ্রিট ভ্যালু পেয়ে যেতাম তাই তো তাহলে এবার কস থিটা প্লাস সাইন্স কথাটা লিখে তাহলে সেখান থেকে আমি ওই সরি সায়েন্স থিটা বাই কস থিটা করলে টেন্স কথিটা পেতাম সেখান থেকে টেন থ্রিটা পেয়ে যেতাম যাই হোক তাহলে অনেকভাবেই এই অঙ্কগুলো করা যায় তেরোটা কি বলেছে দেখো তেরোটা বলেছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু দশ বাই তিন হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটার মান নির্ণয় করি এবং সেখান থেকে ট্যান থিটার মান হিসাব করে লিখি অর্থাৎ একটা একবার প্লাস দিয়ে মাইনাস বের করতে হবে এবং শুধু ট্যান দিয়ে ট্যান দিয়েও বের করতে হবে কী কী বলে দিচ্ছে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এটা একদমই সহজ যে সূত্রগুলো আমরা কাজে লাগাচ্ছি সূত্রগুলো মনে রাখতে হবে মানে বীজগণিতের সিম্পল বীজগণিতের ফর্মুলা দিয়েই আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে এখন তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এটার সমান বলে দিয়েছে দশ বাই তিন তাই তো তাহলে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে তাহলে আমাকে একবার বের করতে হবে ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু কত আবার বের করতে হবে ট্যান থিটা মাইনাস কট থিটার ভ্যালু কত আর বের করতে হবে শুধু ট্যান থিটার ভ্যালু কত তাহলে এটা আমি একবার এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ভাঙবো একবার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ভাঙবো প্রথমে এটা প্লাস বের করতে বলেছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে ভাঙি তাহলে

আচ্ছা ঠিক একই রকম ভাবে আমি এটাকে আবার ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এটা সমান বলে দিয়েছে 10/3 এটা এবার আমি এই মাইনাসের ফর্মুলা ভাঙবো যেখানে যেমন প্লাসের ফর্মুলা ভেঙেছিলাম এবার মাইনাসের ফর্মুলা ভাঙবো তাহলে আমি এটা লিখতে পারি অর ট্যান থিটা মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ট্যান থিটা ইনটু কট থিটা ইকুয়ালস টু 10/3 এর বাকিটা তোমরা নিজেরাই করতে পারবে আগের অঙ্কটার মতই ঠিক আছে এখানে এটা ইন্টু এটা মানে ওয়ান তাহলে দুই এদিকে মাইনাস দুই হয়ে যাবে উত্তরটা তোমরা বাকিটা নিজেরা করতে পারবে ঠিক আছে এটা গেলো তিনের তেরোটা চোদ্দটা বলে যে সমান কত সেটা আমাকে বের করতে হবে দেখো এটা একদমই সহজ এটা এটাকে আমি কি লিখতে পারি দেখো সেটা মাইনাস পারি সেক্স স্কোয়ার থ্রিটা তার হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তার হোল স্কোয়ার তাহলে এইটা হয়ে গেলে এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমি জানি এ প্লাস বি টি মাইনাস বি তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি মানে সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইনটু এ মাইনাস বি মানে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা তাহলে দেখো এই সেক্স স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা মান বলে দিয়েছে তেরো বাই বারো আর সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে ওয়ান তাহলে এটা তেরো বাই বারো ইন্টু ওয়ান মানে হচ্ছে তেরো বাই বারো তাহলে এটা উত্তর বেরোবে কত তেরো বাই বারো একদমই সহজ চার একটা বলে যে পি কিউ আর ত্রিভুজে কোন কিউ সমকোণ পি আর সমান রুট পাইভ একক এবং পি কিউ মাইনাস আর কিউ ইকস টু ওয়ান একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করি ঠিক আছে পি কিউ একটা ত্রিভুজে কোন কিউ সমকোণ তাহলে আগে ছবি আমি এঁকে নিই তাহলে এখানে ধরো আমি ছবিটা আঁকছি এরকম এই একটা আমার সমকোণী ত্রিভুজ কোন কিউ এটা তাহলে পি কিউ আর ত্রিভুজের কোন কিউ সমকোণ

ভূমি বাই অতিবের কথা তাহলে এই কোনটা ভূমি হচ্ছে এইটা অতি হচ্ছে এইটা তাই না এই আর কোনের ভূমি হচ্ছে এটা লম্ব এটা এটা অতিভুজ তাহলে আর কোনের কস কস আর কি হবে তাহলে এটা বাই এটা হবে তাহলে আর কিউ বাই পি আর দেখো এখান থেকে পি আর লসগ হয়ে গেল তাহলে কি পড়তে গেলো কিউপি মাইনাস আর কিউ দেখো কিউপি মাইনাস আর কিউ বা পি কিউ মাইনাস আর কিউ ব্যাপার আর কি এটা ভ্যালু কত বলেছে ওয়ান বাই পি আর মানে কত রুট ফাইভ তাহলে অর্থাৎ কসপি মাইনাস কস আর মানে কত দিয়ে গেল ওয়ান বাই রুট ফাইভ এটা হয়ে গেলো আমাদের উত্তর ওয়ান বাই রুট ফাইভ ঠিক আছে আচ্ছা তারপরে বলেছে দেখো পরেরটায় এক্স ওয়াই জেড ত্রিভুজের ওয়াই সমকন এক্স ওয়াই টু রুট থ্রি এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড দুই একক হলে সে এক্স মাইনাস টেন এক্সের মানে মানা করি এটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি একই রকমভাবে আমি শুধু এই ছবিটা এঁকে দিচ্ছি এটা হচ্ছে চারের দুই নম্বর একটা ত্রিভুজ আছে সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড কোন ওয়াইটা সমকোণ বলে দিচ্ছে তাহলে এটা ওয়াই এটা এক্স এটা জেড আর কি বলে দিয়েছে এক্স ওয়াই মানে এইটা এটা বলে দিয়েছে টু রুট থ্রি ঠিক আছে এবং এক্স জেড মাইনাস ওয়াই জেড এটা দুই তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড এটা মানে দুই তাহলে আমাকে বের করতে হবে সেক এক্স মাইনাস ট্যান এক্স সমান কত তাহলে আমি এইটা যেভাবে বের করলাম আগে একবার সেক এক্স বলতে কী আছে এখান থেকে সেক এক্স মানে এই কোনটা সেক বলতে কী আছে আর ট্যান এক্স মানে এই কোনটা ট্যান বলতে কী বোঝাচ্ছে এটা বা এইটা দিয়ে করে যেটা উত্তর হবে সেটা তোমরা করতে পারবে নিশ্চয়ই

দেখো সাইন থিটা মানে এক্স বাই টু বলতে পারি এই দুইটা এদিকে নিয়ে গেলাম আর কস থিটা বলতে কি বোঝাতে পারি ওয়াই বাই থ্রি বলতে পারি তাহলে এই সম্পর্কগুলো থেকে থিটা অপরণ করতে হবে তাহলে আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান সমান ওয়ান এটা আমি জানি তো তাহলে এবার সাইন থিটা বদলে আমি লিখে দেবো কি এক্স বাই টু তার হোল স্কোয়ার কোথাতে গেলাম এই যে এটা তাহলে এক্স সাইন থিটা মানে এক্স বাই টু তাহলে স্কোয়ার মানে আছে তার স্কোয়ার হয়ে যাবে এটা ওয়াই বাই থ্রি তার স্কোয়ার ইকোয়াল টু ওয়ান অর আমি বলতে পারি এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই নাইন এটা টু ওয়ান এটা এটার মধ্যে কি আর থিটা 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 আছে কি নেই তাহলে এটা অপনয়ন করে ইয়ে এবার আমি এটা লসাই করতে পারি নাও করতে পারি এটি করে রাখলেই হবে আমি লসাই করলে কী হবে এটা তাহলে ছত্রিশ লসাই হবে এটা হবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকলস টু ছত্রিশ পরেরটা পরেরটা হয়ে যাবে নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইকলস টু ছত্রিশ তোমরা লসাই করে যোগ বিয়োগ করে দেখবে যে এভাবে করতে হয় এটা হয়ে উত্তর এটাও লিখতে পারো এটাও লিখতে পারো যেটা খুশি দু বলেছে কি দুটটা নিজেরা করবে ফাইভ এক্স ইকুয়াল টু থ্রি সেক থিটা আচ্ছা আর ওয়াই ইকুয়াল টু বলে দিচ্ছে থ্রি টেন থিটা ঠিক আছে তাহলে এখান থেকে আমি বলতে পারি সেক থিটা ইকুয়াল টু ফাইভ এক্স বাই থ্রি আর এখান থেকে বলতে পারি টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই থ্রি তাহলে আমরা কোন সত্রটা কাজে লাগবো আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা এটা সমান সমান ওয়ান

ঠিক আছে যেমন এখানে টেন থেকে একশো তিনের চার হলে এইটা সমান কত এটা বের করতে হচ্ছিল তাহলে একই অঙ্ক আবার দিচ্ছি তাহলে এবার সাইন আলফা মানে আমি যেভাবে করতে পারি এটা ট্যান আলফাকে সাইন আলফা বাই কস আলফা লিখতে পারি আর সেকালকে ওয়ান বাই কস আলফা লিখতে পারি সেখান থেকে আবার সাইন আলফা যেতে পারি অনেক ঝামেলা তার থেকে আমি সাইনাল পাঁচ বাই তেরো মানে ওই আগের অঙ্কগুলো যেভাবে করছিলাম একের গুলো সেভাবে দেখে নাও দিই সেইভাবে তোমরা ট্যান আলফার মান বের করতে পারবে সেকালার মান বের করতে হবে দিয়ে যোগ করে দেখবে ওয়ান পয়েন্ট ফাইভ বা ভগ্নাংশে আসবে সেটাকে তোমরা ওয়ান পয়েন্ট ফাইভ করে দেবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই করতে পারবে এটা

তাহলে এইটা এন এটা এম তাহলে এটা কী হবে রুট অফার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আচ্ছা এখানে কে ধরে নেবে একটা এম এন কে এম কে ঠিক আছে এম এম স্কোয়ার কে স্কোয়ার এন স্কোয়ার কে স্কোয়ার এটা কে ধরে নেবে অবশ্যই ঠিক আছে তাহলে আমরা টেকনিক্যালি রাইট হবো এটা না ধরলে কোনো ব্যাপার নাই কিন্তু অসুবিধা নাই কিন্তু আমাকে কে ধরে নিলে কি হবে কোনো নম্বর কাটার জায়গা থাকবে না আচ্ছা তারপরে সাইন এবার তাহলে তাহলে সাইন এ মানে কি সাইন এ মানে হচ্ছে লম্ব বাই অতি তাহলে লম্বো মানে হচ্ছে এন বাই রুট এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক একই রকম তোমরা সেক এটা বের করতে পারবে সেক এ সমান কি এটা অতিবাহী ভূমি হয়ে যাবে তাহলে এটা বা এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে একদমই সহজ দুই লাইনের অঙ্ক যদি কস্তিটা সমান এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় তাহলে দেখাই যে এক্স সাইন থিটা ইকুয়াল টু ওয়াই কস্তি টা এগুলো সবাই আগে একের অঙ্কগুলো যেভাবে করছিলাম সেই একইভাবে করতে হবে ঠিক আছে আমি ওই এই পদ্ধতিতে করতে আমার অনেক সহজ মনে হয় সেই জন্য আমি ওইভাবেই করি তো ছয়ের তিন কস থিটা এটা ইকুয়ালস টু বলে দিচ্ছে এক্স বাই রুট ওয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে কিন্তু এ বি সি ত্রি বুঝ অতি তাহলে ভূমি হচ্ছে রুট ওভার এক্সোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো এখান থেকে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অতি কি অতি মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি এটা ভূমি স্কোয়ার এটা করাই আছে তাহলে লম্বটা কি হবে দেখো তাহলে ওয়াই হবে নিশ্চয়ই তাই না স্কোয়ার এটা রুট ওয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে তাই না এটা যদি মানে অতীত অতি মানে কি অতি অতি মানে রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে ভূমি স্কোয়ার এখানে এক্স স্কোয়ার এটা দেওয়াই আছে তাহলে লম্ব স্কোয়ারটা বের করতে হবে তাহলে লম্ব স্কোয়ার এটা ওয়াই স্কোয়ার আছে তাহলে লম্বটা অবশ্যই ওয়াই হবে তাহলে এটা এটা ওয়াই স্কোয়ার হতে পারবে তাহলে আমি অতি পেয়ে গেলাম অতি বলে দিয়েছে ভূমি বলে দিয়েছে লম্ব পেয়ে গেলাম এবার আমাকে বের করতে হবে কি যে এক্স সাইন থিটা এটা সমান কত এক্স সাইন থিটা মানে সাইন থিটা মানে কি লম্বা বাই অতি তাহলে ওয়াই বাই

a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে তার মানে সাইন মানে কি লম্ব তাহলে এটা হয়ে গেল পড়া স্কয়ার মাইনাস b স্কয়ার অতি কত a প্লাস b স্কয়ার এটা আমি পেয়ে গেছি আমাকে কট আলফা সমান কত সেটা দেখাতে হবে কট আলফা সমান কত আমাকে প্রথমে কাজ কি প্রথমে এটা বের করে নিতে হবে কট মানে কি লম্ব বাই ভূমি তার উল্টো তাহলে ভূমি লম্ব হবে কট মানে ভূমি লম্ব তাহলে এটা ভূমি তার আমরা জানতে হবে তাহলে bc ইকুয়াল টু আমি বলতে পারি কি

a b ধরে নিলাম অর্থাৎ এটা ফর্মুলা কি আছে x y হোল স্কয়ার মাইনাস x minus y হোল স্কয়ার অর্থাৎ বা a b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার এটা একটা ফর্মুলা আছে যদি ফর্মুলা মনে না মনে থাকে তাহলে এটা এটা তুমি ইয়ে করে দিতে পারো কি বলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ভেঙে দিতে পারো তাহলে a square b a b হবে তাহলে এটা 4ab 4ab মানে হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার এটা হচ্ছে 4a স্কয়ার b স্কয়ার হয়ে যাবে এটা করলে এটা সূত্রে ভাঙতে পারো বা এটা a স্কয়ার b স্কয়ার করে

আর এই এক্সটাকে এদিকে পাঠিয়ে দিলাম আর এখান থেকে কি দাঁড়ালো সাইন থিটা মানে টেন থিটা টু এক্স বাই ওয়াই দাঁড়ালো টেন থিটা টু এক্স বাই ওয়াই এইবার আমি ত্রিভুজা কি এটাকে দিলাম থিটা এটার নাম দিলাম এ বি সি টেন থিটা মানে এটা এক্স এটা ওয়াই তাহলে এটা কি হবে রুটুবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইবার আমাকে বের করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা মানে লম্বাই অতি

এবার এটা গেলো এ এটা গেলো বি এটা গেলো সি ক আছে মানে কি ভূমি বাই অতি তাহলে এটা ভূমি এটা অতি তাহলে আমাকে কি করতে হবে বিসিটা বের করতে হবে লম্ব তাহলে বিসি স্কোয়ার ইকাল টু কি দাঁড়াবে মানে এটা লম্ব স্কোয়ার ইকাল টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে অতি স্কোয়ার মানে ওয়ান প্লাস ফোর এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স তার হোল স্কোয়ার এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে তাহলে আমি কি করবো এ

তাহলে এটা কী দাঁড়ালো এটা দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি ভাঙতে পারবো ঠিক একই রকমভাবে এটা তাই ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান টু টু এক্স আচ্ছা প্লাস টু এক্স তার হোল স্কোয়ার করতে পারি তাহলে কেন এটা স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ভাঙব তাহলে এটা মানে কি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বিস্কোয়ার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কিসের ভ্যালু এটা বিসি স্কের ভ্যালু তাহলে অতএব আমি বলতে পারি বি সি কোস্টিকের ওই স্কোয়ারগুলো উঠে যাবে তাহলে 1 প্লাস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স ঠিক আছে এইবার আমাকে জিজ্ঞেস করেছে কি কোষেক এ প্লাস তাহলে বি সিটা পেয়ে গেলাম আমি এটা বি সি হচ্ছে এটা ভ্যালু ঠিক আছে এবার বলছে কোষেক এ প্লাস করড এ এটা ভ্যালু কত তাহলে কোষেক এ মানে কি

ওয়ান প্লাস টু এক্স এর হোল স্কোয়ার এটার করার দরকার নাই বাই ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়ান মাইনাস টু এক্স দেখো এই স্কোয়ার আর এই নিচেরটা কেটে গেল তাহলে কী পড়ে থাকলো ওয়ান প্লাস টু এক্স বাই ওয়ান মাইনাস টু এক্স তাহলে এটাই আমাকে প্রমাণ করতে বলেছে যে দেখাও যে এইটা সমান এইটা তাহলে প্রমাণিত হলো আমাকে কিচ্ছু না প্রত্যেকটা অঙ্কতে দুটো বলে দেবে দুটো অনুবাদ একটা বের করে নিতে হবে তাহলেই আমার হয়ে যাবে তাহলে এটা গেলো ছয়টা সাত আটটা বলছে এক্স ইকালস টু এ সাইন থা ওয়াই ইকলস টু বি সাই টেন থিটা তাহলে প্রমাণ করছে এক্স এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াইস স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ান ওটা হচ্ছে একটু আগে থিটা অনিয়ন করলাম যেগুলো থিটা ছাড়া যেগুলো করলাম সেই একই রকম অঙ্ক তাহলে আমি এখানে এ বাই এক্স বলেছে তাহলে আমি এখান থেকে এ বাই এক্স মানে কি আর বি বাই ওয়াই মানে বলেছে তাহলে বি বাই ওয়াই মানে কি সেটা আমি বের করে নিই ঠিক আছে তাহলে আমি চলো আগে করা যাক তাহলে দেখো এখানে এক্স ইকালস টু এ সাইন থিটা বা অর আমি বলতে পারি এক্স বাই এ এটাকে নিয়ে এলাম মানে হচ্ছে সাইন থিটা তাই তো কিন্তু আমাকে এ বাই এক্সটা দরকার

আর এটা বলছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হয় তাহলে প্রমাণ করেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দিয়ে আর ফোর থিটা ইকাল টু ওয়ান হবে ঠিক আছে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে চলো করা যাক দেখো আমি বলেছি সাইন থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা টু ওয়ান অর আমি এখান থেকে কি লিখতে পারি দেখো সাইন থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা লিখতে পারি তাহলে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা লিখলাম এই দিয়ে সাইন্দি অর সাইন থিটা ইকোয়াল টু ওয়ান থিটা মানে কি স্কোয়ার থিটা তাহলে সাইন থিটা কি দাঁড়ালো কস স্কোয়ার থিটা এটা আমি রেখে দিলাম এটা আমার কাজে লাগবে এবার আমাকে জিজ্ঞেস করেছে কার মান আমাকে জিজ্ঞেস করেছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার ফোর থিটার মান এটা সমান ওয়ান সেটা আমাকে দেখাতে হবে তাহলে কস স্কোয়ার থিটা যেটা থাকলো সেটা লিখলাম এইটাকে লিখতে পারি কস থিটা তার স্কোয়ার কস টু দি পাওয়ার ফোর থিটাকে পারি তো এইবার কস স্কোয়ার থিটা যেরকম থাকলো থাকলো এই কস স্কোয়ার থিটার বদলে আমি লিখবো সাইন থিটা তাহলে কস স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা তাহলে সাইন থিটা তার স্কোয়ার তাহলে এটা সমান কি কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার থিটা তাহলে এটা এটার ভ্যালু কত কস স্কোয়ার থিটা প্লাস সাইন্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান তাহলে এটা সমান ওয়ান প্রমাণিত বোঝা গেল একদমই সহজ অঙ্ক একটু একটু ব্রেনটা খাটাতে হবে তাহলে এইখানে আমার বড় অঙ্কগুলো কমপ্লিট হলো এর ভিডিওতে আমরা এই অতি সংক্ষিপ্ত তারপরে সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো করব ঠিক আছে তাহলে আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই পরে ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমরা প্রথমবার দেখে থাকো আমার ভিডিওগুলো তা যাতে পরবর্তীকালে ভিডিওগুলো তোমরা সবাই দেখতে পারো এবং আমাদের ভিডিওগুলোকে লাইক করো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও এবং আমাদের ভিডিওগুলিকে শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে সবাইকে দেখার সুযোগ করে দাও অনেক অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে পরে ভিডিওতে আবার দেখা হবে